আমরা আবারো বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বীরভূমে পুরন্দরপুর বান্ধব সমিতির পুজো দেখতে পাচ্ছেন, সেখানকার মাতৃ আরাধনায় মেতে উঠেছেন প্রত্যেকেই। আজ কালীপুজো এবং কলকাতা থেকে শুরু করে জেলা বিভিন্ন প্রান্তে এভাবে আজ মায়ের আরাধনায় মেতে উঠেছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পুজো কমিটি। কলকাতা থেকে শুরু করে কামাক্যা দিঘি থেকে শক্তি আরাধনা হচ্ছে, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, নৈহাটি থেকে বারাসাত সেজে উঠেছে আলোর উৎসবে। আর এই মুহূর্তে বীরভূমে পুরন্দরপুর বান্ধব সমিতির পুজো দেখাচ্ছে। এখানকার প্রতিমা 45 ফুট এবং যা দেখতে রীতিমতো উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। নজরে পড়ছে মণ্ডপ সজ্জা, একইভাবে প্রতিমা, এবং এত বড় প্রতিমাকে দেখতে বহু মানুষ সেখানে ভিড় জমাচ্ছে। বীরভূমে পুরন্দরপুর বান্ধব সমিতির পুজো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। আজ কালী পুজো এবং প্রত্যেকটা জায়গায় কার্যত একই ছবি। গত 2 বছর করোনার দাপটে কালী পুজোর আনন্দ সেভাবে উপভোগ করতে পারেনি মানুষজন, তবে এভাবে কি এবারে কিন্তু প্রত্যেকে সেই বিষয়টি একেবারে পুষিয়ে নিচ্ছে। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে। বীরভূমেরই একদিকে পুরন্দরপুর বান্ধব সমিতির পুজো, 45 ফুট উচ্চতা সেখানকার প্রতিমান, আর অন্যদিকে কঙ্কালীতলা, সেখানেও শক্তি আরাধনা হচ্ছে। তারাপীঠের পাশাপাশি কালী পুজোর বিশেষ আয়োজনেই সেজে উঠেছে কঙ্কালীতলা। কালী পুজোর দিন তারামাকে পঞ্চ ব্যঞ্জন সহযোগে এখানে ভোগ নিবেদন করা হয়, যেখানে ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, 5 রকম ভাজা, 5 মিশালি তরকারি, আরও অনেক কিছুই।